একসময় ভারতের বিস্তীর্ণ ও বৈচিত্র্যময় ভূখণ্ডে নরেন্দ্র মোদী নামে একজন ব্যক্তিত্ব খ্যাতি অর্জন করেছিলেন। পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের একটি ছোট শহর ভাদনগরে 1 সেপ্টেম্বর 1950-এ জন্মগ্রহণ করেন। মোদীর যাত্রা অসাধারণ কিছু ছিল না। অল্প বয়স থেকেই মোদী নেতৃত্বের দৃঢ়বোধ এবং জনসেবার প্রতি অটল প্রতিশ্রুতি প্রদর্শন করেছিলেন। তিনি ডানপন্থী হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস তে যোগ দেন এবং পরে ভারতীয় জনতা পার্টি বিজেপি এর সাথে যুক্ত হন। মোদীর রাজনৈতিক কর্মজীবন তৃণমূল পর্যায়ে শুরু হয়েছিল এবং তিনি সারা ভারত জুড়ে মানুষের সাথে সংযোগ স্থাপনের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। তার ক্যারিশমা এবং বক্তৃতা দক্ষতা তাকে জনপ্রিয়তা অর্জনে সহায়তা করেছিল এবং তিনি 2001 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। যাইহোক, 2002 সালে বিতর্কিত গোধরা দাঙ্গার কারণে মোদীর নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার ফলে তার শাসনব্যবস্থা নিয়ে উল্লেখযোগ্য সমালোচনা ও বিতর্ক হয়েছিল। তা সত্ত্বেও তিনি একাধিকবার মুখ্যমন্ত্রী হিসাবে পুনর্নির্বাচিত হন এবং গুজরাটের অর্থনৈতিক উন্নয়নে মনোনিবেশ করেন। তার প্রশাসনিক দক্ষতার জন্য প্রশংসা অর্জন করেন। 2014 সালে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় মঞ্চে লাফ দিয়েছিলেন। তিনি অর্থনৈতিক সংস্কার, উন্নয়ন এবং সুশাসনের প্রতিশ্রুতি নিয়ে প্রচারণা চালান। তার দল বিজেপি একটি নির্ণায়ক বিজয় লাভ করে এবং তিনি ভারতের 1-4তম প্রধানমন্ত্রী হন। প্রধানমন্ত্রী হিসাবে মোদী মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্বচ্ছ ভারত অভিযান, পরিচ্ছন্ন ভারত অভিযান এবং জনধন যোজনা, আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচি সহ বেশ কয়েকটি উচ্চাভিলাষী উদ্যোগ চালু করেছিলেন। তিনি ভারতের বিদেশ নীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, বিশ্বের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক জোরদার করেছিলেন। 2019 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নির্বাচিত হন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নে তার মনোযোগ অব্যাহত রেখে। যাই হোক, তার নেতৃত্ব বিতর্ক ও বিতর্কের জন্ম দিয়েছে, বিশেষ করে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বিষয় নিয়ে। নরেন্দ্র মোদীর গল্প এমন একজন ব্যক্তির মধ্যে যিনি নম্র শুরু থেকে ভারতের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।